আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আমরা সবাই অবগত আছি যে এলজিইডি মানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কিছুদিনের মধ্যেই পরীক্ষা হতে যাচ্ছে। তবে পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন না, যখন আপনাদের পরীক্ষা হবে তখন কিন্তু এসএমএস পাবেন। বাট পরীক্ষা রিসেন্টলি হয়ে যাবে, তার ধারাবাহিকতায় আপনারা অনেকেই প্রশ্ন চেয়েছিলেন কার্য সহকারী বা বিভিন্ন পদের যে পরীক্ষা আছে, এই একটা প্রশ্নে কিন্তু অনেকগুলো পদের পরীক্ষা হয়েছে। বাট বাকি পদগুলোতে যারা যেখানেই পরীক্ষা দেন না কেন, এই সেম কাহিনীর প্রশ্ন হবে। জাস্ট পদ অনুযায়ী প্রশ্ন একটু কঠিন বা সহজ হতে পারে, এ নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। প্রশ্নের ধরনটা ছিল এমসিকিউ। তবে আর একটা কথা এখানে বলে রাখি, উচ্চমান পদগুলোর জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর যারা নিম্ন পর্যায়ে আছেন শুধু এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনারা ভাইভাতে অ্যাটেন্ড করবেন। পরীক্ষাটা হয়েছিল হচ্ছে আপনার 26 ফেব্রুয়ারি 2021। পরীক্ষার ধরন ছিল এমসিকিউ, 1 ঘন্টা আপনার 70 মার্কে। তো চলুন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক, তার মাঝখানে আমি কিন্তু অনেকগুলো কথা বলবো। আর একটা কথা, প্রাইমারি এবং যে কোনো চাকরির ক্ষেত্রে বিশেষ প্রশ্নগুলো কীভাবে শেষ করব এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিও দেব। তো চলুন শুরু করা যাক, প্রশ্নগুলো দেখে নিই। মুজিব বর্ষের সময়কাল কত বা হলো কত? সময়কাল হচ্ছে আপনার 17 মার্চ 2020, 16 ডিসেম্বর 2021। এই প্রশ্নটা কিন্তু আপনার লিখিত পরীক্ষায় বারবার আসে, এমসিকিউ পরীক্ষাতেও বারবার আসে। তার পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? এখানে দেখুন আপনার 4টা অপশনের মধ্যেই বঙ্গবন্ধু রচিত গ্রন্থগুলো আছে, আর বঙ্গবন্ধু কর্তৃক গ্রন্থগুলো মানে লিখে বঙ্গবন্ধু যে গ্রন্থগুলো লিখেছে প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকা লাগবে। এখানে অপশনগুলোর মধ্যে হচ্ছে খ, আমার দেখা রাজনীতির 50 বছর, এটি লেখক হচ্ছে আবুল মনসুর আহমদ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, এটার অ্যান্সার হচ্ছে ক, 16.15 কিমি ও 18.10 কিমি। এই প্রশ্নটা সবাই পারবেন আশা করছি, বুঝতেই পারছেন প্রশ্ন কেমন হবে, অত টেনশন করার কিছু নেই। প্রশ্নগুলো ভালোভাবে দেখুন, আরও স্বচ্ছ ধারণা পাবেন। নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান নয়? এই প্রশ্নটা কিন্তু যারা লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখুন একদম লাস্টে ঘতে আছে BAPARD, এর পূর্ণরূপ হচ্ছে বঙ্গবন্ধু একাডেমি ফর পভার্টি অ্যালিভিয়েশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। একদম ঠোঁটস্থ করে রাখুন, কাজে দেবে যারা ভাইবা দেবেন তাদের ক্ষেত্রেও। 5 নম্বর হচ্ছে 24 জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত? এটা লাস্টের অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে খ নম্বর, গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান কবে হয়েছে, কে উত্থাপিত করেছে, কোথায় হয়েছে, এ বিষয় নিয়ে ডিটেইল জেনে নিন। 6 নম্বর হচ্ছে কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এখানে আপনারা দেখুন যে ব্যাখ্যাতে বলা হয়েছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। এই 5টির মধ্যে ছিল না হচ্ছে আপনার জার্মানি, যার কারণে এই 5টি দেশই আপনার জানা লাগবে। বিষয়গুলো ভেটো, এই দেশগুলো ভেটো প্রদানের ক্ষমতা রাখে, যার কারণে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন দেখুন, 7 নম্বর, বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? বড় ধরনের যে উন্নয়ন প্রকল্প সেটা অনুমোদিত হয় আপনার ECNEC-তে, ECNEC সভায়। এখানে ব্যাখ্যা হচ্ছে আপনার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক মানে হচ্ছে, এটার পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। হ্যাঁ, তার পরবর্তী প্রশ্ন দেখুন, নিচের 2টা বানান শুদ্ধ কোন ক্ষেত্রে? এটা সবাই পারবে, এটা হচ্ছে মুহূর্ত, হর সাথে হর্ষকারে হয় দুর্গাকারে হু হয়। এবং এখানে আর একটা আমরা ভুল করি সবসময়, প্রতিযোগিতার ক্ষেত্রে কিছু কিছু মানুষ দীর্ঘিকার দেয়, বাট এটা কিন্তু ঋষিকার হবে। তার পরবর্তী প্রশ্ন দেখি, 9 নম্বর, বাংলা গদ্যের প্রথম বিরাম চিহ্নর ব্যবহার করেন কে? বাংলা এখানে বিরাম চিহ্নের ব্যবহার করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাট এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তিনি কোন গ্রন্থে প্রথম বাংলার বিরাম চিহ্নের ব্যবহার করে? এটা হচ্ছে বেতাল পঞ্চবিংশ, এখানে স্পেলিংটা মিস্টেক আছে। তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে 10 নম্বর, হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে, একজন আর একজনকে আপনার এইটা উপহার দিয়েছিল। বাট এই প্রশ্নটা যখন আসে আমরা কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে গুলিয়ে ফেলি, বাট প্রশ্নটা কিন্তু বারবারই আসে, BCS আসছিল, বিভিন্ন পরীক্ষায় আসছিল। তারপর এখানে মনে রাখার টেকনিকটা দেখুন, সঞ্চয়িতা কিন্তু একটা হিন্দু মানুষ, যার কারণে সঞ্চিতা সঞ্চয় এই নামগুলোর সাথে একটা মিল রয়েছে, যার কারণে আপনি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা এবং রবীন্দ্রনাথের হচ্ছে সঞ্চয়িতা। অনেকেই যারা অন্য ধর্মের আছেন আবার অন্য কিছু মনে করেন না, কারণ আমি এটা মনে রাখার টেকনিকে বললাম, মাফ করবেন। 12,
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিরাতি কে লিখেছেন? এটা হচ্ছে শামসুর রহমান। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন গৃহিণী গৃহ দাও, এখানে গৃহিণী কোন কারক? আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এটা তাদেরকে বা যাদের গৃহ নেই তাদেরকে ফ্রিতে দিচ্ছে, সেবা করছে, কোনো ফিডব্যাক পাবে না, যার কারণে এটা কিন্তু সম্পাদন কারক। মানে আমরা যদি কাউকে কোনো কিছু দিই সেখান থেকে ফিডব্যাক না পাওয়ার আশায় কাউকে যদি সেবা করি সেটাই হচ্ছে সম্পাদন কারক। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চোদ্দ নম্বর আসি, কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? হ্যাঁ, এটা হচ্ছে ক নম্বর অপশনে দেখুন, তুমি কি করবে সেটা তুমি কি জানো না? কোনো প্রশ্নের অ্যান্সার যদি আপনি সরাসরি হ্যাঁ অথবা নার মাধ্যমে দিতে পারেন তখন ব্যবহৃত হয় দীর্ঘিকার, আর যদি ব্যাখ্যা দিয়ে আপনার শেষ করতে হয় আপনার অ্যান্সার সেই ক্ষেত্রে আপনি কয় ঋষিকারে কী দিবেন, এটাই হচ্ছে এখানকার ব্যাখ্যাটা অনেক বড়। সো এখানে আমরা দেখব না। এখন দেখুন শূন্যস্থান পূরণকরণ, হি ডায়েট অফ কোভিড-19। এই প্রশ্ন আমি এর আগে বলেছি যে আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, আমি যে 40টা প্রিপোজিশন শেয়ার করেছি ইংলিশের প্লেলিস্টে গেলেই পাবেন এই চ্যানেলের, ওখান থেকে বারবারই কমন আসবেন। দেখুন রোগে মারা গেলে অফ হয়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ১৬ নম্বর, দুইটা বানানি শুদ্ধ কোন ক্ষেত্রে? এটা দেখুন বিসিএসের প্রশ্ন, এখানে আসছে কমিটি এবং নেসেসারি, সিও ডবল এম হয়, তারপরে আই ডাবল টি ডাবল ই, ব্যাস। তার পরবর্তী প্রশ্ন দেখুন ১৭ নম্বর, আই হ্যাভ বিন ট্রান্সফার টু রাজশাহী। হ্যাঁ, তার পরবর্তী প্রশ্ন লিসেন টু হোয়াট আই সে, আমাকে শোনো আমি কী বলতে চাই বা আমাকে বোঝো। ১৯ নম্বর হচ্ছে হি কেম হোম স্টাডে, এটা কিন্তু ক্যাবে একটা পরীক্ষায় আসছে যে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স, হি কেম হোম স্টাডে, স্টাডে থাকার কারণে কিন্তু কেম হয়েছে। এখানে বাক্যের প্রশ্নবোধক রূপ হচ্ছে ডিড হি কাম হোম স্টাডে। তার পরবর্তী প্রশ্ন দেখুন ২০ নম্বর, শি ওয়াজ কি সিঙ্গিং এ সং, এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ সং ওয়াজ বিং সাং বাই হার। তার পরবর্তী প্রশ্ন দেখুন ১০ মিলিমিটার সমান কত, ১ সেন্টিমিটার। তার পরবর্তী প্রশ্ন কোন সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষে ২ থাকবে, এটা হচ্ছে ১৪ নম্বর। তার পরবর্তী প্রশ্ন এখানে ০.২৫ গুণ ০.৪, এখানে ৪ পজিশন ১০০, শূন্যের এদিকে পয়েন্টের এদিকে শূন্য দিলে কিছুই না, যার কারণে এটাই আনসার। ৬০ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে, এটা হচ্ছে ২ সেমি। এই প্রশ্নটা সবাই পারবে যার কারণে বলতেছি না। তারপরে দেখুন ২৬ নম্বর, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার, এর প্রস্থ, এখন দেখুন এখানে ক্ষেত্রফল এবং প্রস্থ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে শর্টকাট নিয়ম হচ্ছে ৪২৫০কে আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দিলেই ৮৫ মিটার, এটাই আনসার। তারপরে হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে, এই প্রশ্নটা সবাই পারবে, বলার কিছু নাই, অনেকবার আসছে। তারপরে ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এই প্রশ্নটা হচ্ছে বিসিএসের প্রশ্ন ৫৬.২৫, একদম মুখস্থ হয়ে গেছে। তো একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা কি ১০০০০ টাকা কত, ১০০০০ টাকা তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত হবে, এটার অ্যান্সার হচ্ছে ১.৫। তার পরবর্তী প্রশ্ন ৩০, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ, এর ক্ষেত্রফল আপনার ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত হবে, এটা সবাই বের করতে পারবে ৬০ মিটার। প্রশ্ন কিন্তু খুবই যে কঠিন তা কিন্তু নয়, সহজই আছে, ঘাবড়ানোর কিছু নাই। তার পরবর্তী প্রশ্ন দেখুন ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে, ৭ দিনে ওই কাজটি করতে ৫ জনের কত সময় কত দিন লাগবে, এটা হচ্ছে ২৮ দিন। একটি ক্লাসে আপনার ৬৪০ জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে ৬৪০ জনের মধ্যে আপনার ৪০% হচ্ছে ছাত্র, তাহলে বাকি পার্সেন্ট অবশ্যই আপনার ছাত্রী থাকবে। তো এখন সেই ক্ষেত্রে কী ৩৮৪ জন ছাত্রী, এটাই হবে সঠিক অঞ্চল। তারপর হচ্ছে একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, এখন ২০, ১৫, ১০কে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে এটাই ৩০০০ অ্যান্সার চলে আসবে। তার পরবর্তী প্রশ্ন একটি সংখ্যা ৪৪২ থেকে যত বড় ৮৩০ হতে তত ছোট, ৮৪২কে ৮৩০ দ্বারা এই দুইটা সংখ্যা যোগ করে আমরা যদি ২ দিয়ে ভাগ করি তাহলে ৭৭৬ হবে। তার পরবর্তী প্রশ্ন একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোন অঙ্ক কোনটি অঙ্কন করা সম্ভব, এটি হচ্ছে বর্গ। তার পরবর্তী প্রশ্ন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম,
বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমি একটা টিক্স দিয়েছি, অঙ্কের প্লেলিস্টে গেলেই পাবেন একদম ইজিভাবে। তারপরে এখানে বলার কিছু নাই, পার্টি আপনার বীজগণিত ভাল লাগে না। তারপরে 39 নম্বর দেখুন, 7 জিত 400 কেজি ধান পেয়েছে, এটা বিসিএসের প্রশ্ন, হুবহুব তুলে দিয়েছে। প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হলে সে কী পরিমাণ চাল পেয়েছে, এটা হচ্ছে 280 কেজি। তারপরে প্রশ্ন 40 নম্বর, 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার, 6.45 বর্গ সেন্টিমিটার। তারপরে পরবর্তী প্রশ্ন দেখুন, 41 নম্বর, রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কি, এটা হচ্ছে বঙ্গভবন। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 নম্বর, ধান গাছ থেকে জাতীয় উদ্ভিদ, মানে ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ, এটা হচ্ছে ঘাস। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার 43 নম্বর, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল, এটি হচ্ছে 2 নং সেক্টরে। তার পরবর্তী প্রশ্ন 44 নম্বর, টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত, এটি হচ্ছে নাফ নদীর তীরে অবস্থিত। আর 45 নম্বর, সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে, এটা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 46 নম্বর, 1.1% এর কর হবে আপনার 0.055। তারপরে ঢাকা বিভাগে কয়টি জেলা আছে, এটা হচ্ছে 13টি। কোন সংখ্যার 40% সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত হবে, এটা বিসিএসের প্রশ্ন একদম। আমার মনে হয় প্রশ্নটা, যাই হোক আমি এখন দেখব না, এটা বিসিএস আমি দেখেছিলাম বাট আমার সামনে এখন নেই। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য, যা ফ্রিতেই পাওয়া যায়। তারপরে হচ্ছে 50 নম্বর, 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে কাতার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আগামীতে কোনো পরীক্ষায় আসতে পারে। তো আপনারা দেখেই বুঝতে পারলেন যে এই হচ্ছে এলজিইডি এর প্রশ্ন প্যাটার্ন। আর একটা কথা হচ্ছে যে পদ অনুযায়ী আমি আগেই বলেছি যে একটু প্রশ্ন সহজ কঠিন হতে পারে, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। আর আগামী ক্লাসে আমি বিসিএস প্রশ্নগুলো কীভাবে খুব সহজে শেষ করা যায় সে টেকনিক নিয়ে এবং কী কী পড়ব, কোনগুলো বাদ দেবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে।